আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিএনপি জোটের নেতাদের এক হাত নিলেন ভিপি নূর, থাকছে খালেদা জিয়া এত অসুস্থ বর্ণনা করতে পারবো না, জানাবো কঠোর অবস্থানে আওয়ামী লীগ বিতর্কিতদের প্রশ্রয় নয়। সর্বশেষ, বাংলাদেশের যত টিকা দরকার ভারত দেবে বললেন সেতুমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। বিএনপির নেতৃত্বাধীন 20-দলীয় জোটের নেতাদের এক হাত নিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। 20-দলীয় জোটের নেতাদের আন্দোলনের কথা শুনলে হাসি পায় মন্তব্য করে ভিপি নূর বলেন, আপনারা সবাই বলেন আন্দোলন দরকার, রাস্তায় নামা দরকার, এই ধরনের কথাবার্তা শুনলে হাসি পায়। অনেকদিন ধরেই এই আলোচনা শুনছি, শুধু প্ল্যান আর প্ল্যান, কোনো অ্যাকশন তো দেখি না। মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। 20-দলীয় নেতাদের উদ্দেশ্যে ভিপি নূর বলেন, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তাদের বোধ শক্তিকে জাগ্রত করতে হবে, তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে, মিছিল করতে হবে রাস্তায় মহল্লায় পাড়ায়, মিছিল দেখে মানুষ মিছিলে যুক্ত হবে, দিনক্ষণ ঠিক করে এই সরকারের পতন আপনারা ঘটাতে পারবেন না। সিনিয়র রাজনীতিবিদরা শুধু নিজেদের সুবিধার বিষয় নিয়ে ভাবেন, এমন মন্তব্য করে ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, এত জনসম্পৃক্ত ইস্যু রয়েছে, জনগণের দুঃখ দুর্দশা আছে, কোনো রাজনৈতিক দল জনগণের দুঃখ দুর্দশা নিয়ে রাস্তায় নামছেন না, আপনারা শুধু আপনাদের সুবিধাজনক বিষয়গুলো নিয়েই কথা বলেন, এই প্রেস ক্লাবে ইনডোর বক্তব্য দিয়ে হবে না। এই সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন নুরুল হক নূর। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে আমি বর্ণনা করতে পারবো না। তার চিকিৎসকেরা সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার আশু প্রয়োজন বিদেশে উন্নত সেন্টারে নিয়ে উন্নত চিকিৎসা। 401 ধারায় পরিষ্কার বলা আছে, শুধু সরকারই পারে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে, এখানে আইন কোনো বাধা নয়। বাধা হচ্ছে সরকার, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, যারা জনগণকে প্রতারণা ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আইনজীবীদের এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে এই সমাবেশ হয়। এতে শনিবারের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সর্বোত্তক আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, এই সরকারকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে যদি বিদেশে পাঠানো না হয় রোববার আইনজীবীরা বাংলাদেশব্যাপী অনশন ধর্মঘট করবেন, এরপরও যদি সরকার সোজা না হয় জানি না কি হবে, এমন সময় আসবে আন্দোলন, আন্দোলনে রাজপথে আগুন জ্বলবে, দাও দাও করে আগুন জ্বলবে, সেই দিনটা খুব বেশি দূরে নয়। ঢাকা বার সহ দেশের বারগুলো থেকে সহস্রাধিক আইনজীবী এই সমাবেশে অংশ নেন। এই সময় খালেদা জিয়ার প্রতি কৃতি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তরুণ আইনজীবীদের বিক্ষোভ করতে দেখা গেছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, আইনজীবীদের সমাবেশের মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হলো, আজকে সারা দেশ থেকে আইনজীবীরা এসে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনের ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছেন। বাংলাদেশের সব জনগণকে সঙ্গে নিয়ে, গণতন্ত্রকামী শক্তিগুলোকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব, বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে সক্ষম হব, এই ভয়াবহ দানবীয় সরকারের পতন ঘটাতে সক্ষম হব। তিনি বলেন, দেশনেত্রীর চিকিৎসকেরা বলেছেন, আমাদের যা কিছু সম্ভব করেছি, আমাদের কাছে সেই প্রযুক্তি নেই যা নিয়ে পরবর্তীতে আরও উন্নতভাবে খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারি। সরকার শুধু প্রতিহিংসায় দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যে মামলায় সাজা দিয়ে বন্দী করে রেখেছে, তাকে তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র করছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, সরকারকে বলবো, যদি খালেদা জিয়ার মৃত্যু দেখতে না চান, মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের নেত্রীকে মুক্তি দেওয়ার কোনো আইনগত বাধা নেই। আমি দেশের সর্বোচ্চ আদালতের সিনিয়র আইনজীবী হিসেবে বলছি, যদি কোনো বাধা হয় তাহলে একমাত্র সরকারি বাধা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান আইনমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আমরা আপনার সঙ্গে দেখা করে বলেছিলাম, আপনি শুধু আইনমন্ত্রী নন, একজন আইনজীবীর সন্তান,
আপনার পিতা এডভোকেট সিরাজুল হক বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন, একথাটি আজকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আপনার আম্মু অমর পিতার মুখকে স্মরণ করে তাকে ছোট না করে আপনি খুঁজে বের করুন আইনের পথ কোনটি। আইনের পথ খুঁজে বের করতে হবে, মানুষের জীবনের চেয়ে আইন বড় নয়। চলে যাচ্ছি পরের সংবাদে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে শাসক দল আওয়ামী লীগ। দল ও সরকারের ভাবমূর্তি বিনষ্টকারীদের কাউকে ছাড় দিচ্ছে না ক্ষমতাসীনরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য সহ বিতর্কিত কাজে জড়িতদের কেউ রক্ষা পাচ্ছে না। এই ধরনের কর্মকাণ্ডে জড়ালে দলের প্রভাবশালী নেতা, এমপি, মন্ত্রী বা মেয়র যেই হোক, সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা। এভাবে দলের মধ্যেই সাজা দেওয়ার উদাহরণ সৃষ্টি করা হচ্ছে। জনপ্রতিনিধি এবং দল ও সহযোগী সংগঠনের নেতাদের আরও ভালোভাবে চলার কঠোর বার্তা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী এই কঠোর অবস্থানে অন্যদের জন্য সতর্কবার্তা। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মঙ্গলবার বিকেলে যুগান্তরকে জানিয়েছেন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের অবশ্যই সামাজিক ও ধর্মীয় শিষ্টাচার থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন এটা খুব ভালো সিদ্ধান্ত এবং আমাদের সবার জন্য সতর্কবার্তা। তিনি বলেন, দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ পদ থেকে কেউ এ ধরনের কথা বলতে বা কাজ করতে পারেন না, তাই এই বিষয়গুলো আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে হবে। খোঁজ নিয়ে জানা যায়, 2009 সালে ক্ষমতায় আসার পর বিতর্কিতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিয়ে নিজ দলের ভেতরে শাস্তির উদাহরণ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। কোনো ঘটনাতেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের দায় নেয়নি দলটি, বরং সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে অন্যদের সতর্ক করা হয়েছে। এই কঠোর অবস্থানের কারণেই অনেকেই হারিয়েছেন মন্ত্রী, এমপি, মেয়র সহ গুরুত্বপূর্ণ পদ। যার সর্বশেষ উদাহরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। দলীয় সূত্র জানায়, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক ও প্রশাসনিক দুভাবেই বার্তা পাঠাচ্ছেন, দলীয়ভাবে কিছু নির্দেশনা দিচ্ছেন চিঠি দিয়ে, কাউকে কাউকে মৌখিক ও বার্তাবাহকের মাধ্যমে সতর্ক করে দেয়া হচ্ছে। এছাড়া দলীয় অপরাধীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যেখানে দুর্নীতি অনিয়ম পাচ্ছি, সে আমার দলের যত বড় নেতাই হোক, কর্মী হোক, যেই হোক, সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। সর্বশেষ, ভারত থেকে আরও 5 মিলিয়ন ডোজ টিকা আসবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনা ভাইরাসের যত ডোজ টিকা দরকার বাংলাদেশকে তা ভারত সরবরাহ করবে। গতকাল মঙ্গলবার 7 ডিসেম্বর বিকেলে নিজ দপ্তরের ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের এই ব্যাপারে ভাবনার কোনো কারণ নেই, বাংলাদেশের যত ডোজ দরকার ভারত সরবরাহ করবে। এগুলো কি চুক্তির টিকা কিনা এই প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমার কাছে তো চুক্তি এটা, যা লাগে সব দেবে ভারত। তিনি আরও বলেন, ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, বর্তমান বিশ্ব বাস্তবতায় এককভাবে এগিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব না। 75 পরবর্তী সময়ে সংশয় ও অবিশ্বাসের সম্পর্কের জন্য আমাদের জন্য শুভ ফল বই আনেনি, এই বইটি সম্পর্ক আমাদের পিছিয়ে দিয়েছে। আমরা আজ সীমান্তে দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে পেরেছি, কারণ আমরা এই অবিশ্বাস ও সংশয়ের দেয়ালটা ভেঙে দিয়েছি। দুদেশের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।